ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। যে সম্মানিত ভাই, সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি জানতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে যে তিন দিন যে কিয়ামুল লাইল পড়ছেন বা তারাবি পড়ছেন, এর মধ্যে যে হাদিসের মধ্যে বলা আছে কেন তোমরা আমার পিছনে একটা করতেছ, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তোষ প্রকাশ করলেন বোঝা গেল। আর জানতে চাইলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন হাদিসে বললেন ফরজ সালাত মসজিদে জমাতে পড়াতে উত্তম আর নফল সালাত ঘরের মধ্যে পড়া উত্তম। তার সাথে জানতে চাইলেন যে শেষ রাত্রে পড়া উত্তম নাকি প্রথম রাত্রে বা মাঝামাঝি রাত্রে পড়া উত্তম। সম্মানিত ভাই, এই কয়েকটি প্রশ্নের উত্তরে আমরা বলবো মূল কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রাত্রে কিয়ামুল লাইলের প্রতি উৎসাহিত করছেন। মান কামা রমাদানা ইমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস ও সওয়াবের আশায় রমজানের রাত্রে ইবাদত করবে তো আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ ক্ষমা করবেন। এতে রমজানের রাত্রে নফল ইবাদত করার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল যদি নাকি আমরা রমজানে দেখতে পাই, যেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ বুখারীর মধ্যে আছে এবং হাদিসটি হচ্ছে বিশেষত যে একজন প্রশ্নের উত্তরে, একজন ব্যক্তির প্রশ্নের উত্তরে, প্রশ্নের মধ্যে বলা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল রমজানে রাত্রে কি ছিল। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উত্তর দিছিলেন সেটা আমাদের বুঝতে হবে। তাহলে প্রশ্নটা ছিল রমজান সম্পর্কে, রমজানের আমল সম্পর্কে, উত্তরও রমজানের আমল সম্পর্কে দিয়েছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদিও আমাদের অনেক ভাইরা এটাকে বলেন যে তাহাজ্জুদের সাথে খাস, আমরা দেখব আসলে যে হাদিসটা কি যে তাহাজ্জুদের সাথে খাস কিনা। সম্মানিত ভাই, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই প্রশ্নের জবাবে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের বাইরে এবং ভিতরে যে আট রাকাত ফুটতেন এর থেকে বেশি বাড়াইতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আট রাকাত ধরন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে গিয়ে বলেন যে প্রথমে সাত রাকাত ফুটতেন, যে এত সুন্দর করে ফুটতেন, এত লম্বা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কেরাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকু এবং সেজদা যেটা বলার মতো না। এরপর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইরাকাত করতেন এমন লম্বা কেরাত এবং লম্বা রুকু সেজদার মাধ্যমে যেটা বলার মতো না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন রাকাত ভিতরে করতেন, মোট এগারো রাকাত। তাহলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস অনুসারে আমরা বুঝলাম রমজানের বাইরে রমজানের ভিতরে উনি যে এগারো রাকাত করতেন এবং এগুলার মান ছিল যে অন্যান্য সালাতের থেকে ভিন্ন, অর্থাৎ এগুলো ছিল অত্যন্ত যে গুরুত্বপূর্ণ এবং মনে করেন যে যে কোয়ালিটি ধরন ছিল অত্যন্ত সুন্দর, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা সিজদা ছিল। এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করব, সাইর রাকাত বলা হয়েছে এখানে, আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইর রাকাত করছেন? কারণ বিন্নি হাদিসের মধ্যে আছে যে সালাতুল লাইলি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন রাতের নামাজ হবে দুই দুই রাকাত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সাইর রাকাত কেন বললেন? মূলত এখানে সাইর রাকাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন এই জন্যে যে সাইর রাকাত পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিতেন, এরপরে আবার ভিন্ন সাইর রাকাত পড়তেন। যেহেতু এখানে ভিতরে সাইর রাকাত আবার বিশ্রাম নিতেন এই জন্য ওই দুই দুই রাকাত পড়লেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু যে সাইর রাকাত পরে বিশ্রাম নিতেন এই জন্য প্রথম সাইর রাকাত যে দুই দুই রাকাত যেটা সাইর রাকাত হয়ে গেছে এটাকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একই শব্দে বর্ণনা করেছে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের ফরার সালাতগুলো ফরার ধরন ছিল দুই দুই রাকাত করে, তাহলে প্রথম দুই দুই রাকাত সাইর রাকাত পড়তেন, এরপরে বিশ্রাম নিতেন, এরপরে আবার দুই দুই রাকাত পড়তেন। এই হিসাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সাইর রাকাত বলছেন। সম্মানিত ভাই, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হলো যে আগে অর্থাৎ রমজানের আগে এবং রমজানের পরে এবং রমজানের মধ্যে সারা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের আমল ছিল এগারো রাকাত। অন্য রাওয়ায়েতের মধ্যে আছে সেটা বুখারীতে তেরো রাকাতের কথা, এগারো রাকাতের কথা হোক সেই তেরো রাকাতের কথা হোক। এখন আমরা দেখব যে সকল ভাইয়েরা বলে এটা শুধু তাহাজ্জুদের জন্য ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবির নামাজের এটা আলাদা পড়তেন, আসলে আলাদা পড়তেন বলে কোনো দলিল নাই। আমরা প্রমাণ করবো ইনশাল্লাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এগারো রাকাত যে রমজানের বাহির এবং ভিতর পড়তেন
এটাই সঠিক, আলাদা কোনো যে আগে কিয়ামুল্লাইল তারাবির নামে পড়তেন, এর পরবর্তীতে যে তাহাজ্জুদ পড়তেন, এরকম একটাও রেওয়ায়েত নাই। এটার প্রমাণ আমরা কীভাবে দেব? এটার প্রমাণ দেব যে সহি ইবনে মাজার 1100 নম্বর হাদিস এবং সহি আবু দাউদের 1375 নম্বর হাদিস এবং তিরমিজির 806 নম্বর হাদিস এবং নাসাইর 1364 নম্বর হাদিস এবং ইবনে মাজার যে অন্য সূত্রে 1327 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 21419 নম্বর হাদিস। এই হাদিসের সারাংশটা আমি বলি। আন আবি যর আল গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানা ফালাম ইয়াকুম বিনা শাইয়িন মিনহু হাত্তা বাকিয়া সাবউ লাইয়ালিন ফাকামা বিনা লাইলাত আসসাবিআতি হাত্তা মাযা নাহবু মিন সুলুসিল লাইলি সুম্মা কানাতিল লাইলাতুস সাদিসাতু আল্লাতি তালিহা ফালাম ইয়াকিফা হাত্তা কানাতিল খামিসাতু আল্লাতি তালিহা সুম্মা কামা বিনা হাত্তা মাযা নাহবু মিন শাতরিল লাইলি ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি লাউ নাফালতা লানা لو نفلتنا بقيه ليلتنا هذه فقال انه من قام مع الامام حتى ينصرف فانه يعدل قيام ليله ثم كانت الرابعه التي تليها فلم يقفها حتى كانت الثالثه التي تليها قال فجمع اهله فجمع نساءه واهله واجتمع الناس قال فقام بنا حتى خشينا ان يفوتنا الفلاح قيل وما الفلاح قال السحور قال ثم لم يقم بنا شيئا من بقيه الشهر এই হাদিসটি সহিহতে বর্ণিত। এই হাদিসের সারাংশ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে জামাতের সাথে যে কি করলেন না, সারা মাস যে জামাতের সাথে নামাজ পড়লেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে জামাতে নামাজ পড়া শুরু করলেন? যখন মাত্র রমজানের বাকি আছে 7 দিন, অর্থাৎ রমজানের 23তম তারিখ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন কি করছেন, জামাত করছেন। প্রথম দিনের কন্ডিশন যেটা যে যখন নাকি মাজা নাহাবু মিন সুলুসিল্লাই রাত্রের এক তৃতীয়াংশ যখন চলে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন যে জামাতের সাথে নামাজ পড়লেন, অর্থাৎ একে একে নামাজ পড়ছেন কিন্তু সাহাবায়ে কেরাম আসিয়ে যোগ দিলেন, নবী সাল্লাল্লাহু নিষেধ করলেন না। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা গেল যে রাত্রির 3 অংশের প্রথম অংশের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে নামাজ পড়ছেন। এরপরে যখন নাকি যে ফরজ আইন ছিল, অর্থাৎ 24তম রমজান আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন না, জামাতে নামাজ পড়লেন না। এর পরবর্তীতে যখন নাকি যে 25তম রাত্রি আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন যে আবার জামাতে নামাজ পড়লেন। এই জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ পড়ছেন সেটা হচ্ছে যে সুমা কামা বিন হাত্তা মাদা নাহবু মিন শাতরিল লাইল, অর্থাৎ রাত্রের মাঝামাঝি সময়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বিতীয় দিন জামাতে নামাজ পড়লেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি, তখন আবু যর গিফারি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যে বললাম ইয়া রাসূলুল্লাহ লাউ নাফালতা না বাকিয়াতা লাইলাতিনা হাযিহি, যেহেতু নাকি রাত্র আরো অনেক কাজ বাকি আছে, এই সময় যদি নাকি আমাদেরকে আরো নফল নামাজ পড়াইতেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তরটা দিলেন যে ফাকালা ইন্নাহু মান ক্বামা মাল ইমামি হাত্তা ইয়ানসারিফা ফাইন্নাহু ইয়াদিলু কিয়ামা লাইলাতিন, যে ব্যক্তি ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ পড়বে ইমাম সাহেব শেষ করা পর্যন্ত, তাহলে ওই ব্যক্তি যে সারা রাত্রি ক্যাম করা সওয়াব পাইয়ে যাবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয় দিন যখন নাকি প্রশ্ন করা হয়েছিল, আপনি আমাদেরকে আরও বেশি করে লম্বা লম্বা বা আরও অনেক রাকাত বাড়াইয়া যে ক্যামুল লাইল করান, যেহেতু সময় এখনও বাকি আছে, নফল নামাজ আমাদেরকে পড়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমি যতটুকু পড়াইলাম এতটুকু যে সমস্ত মুসল্লিরা পড়বে ইমাম সাহেব যে ফারাক হওয়া পর্যন্ত, তাইলে ওই ব্যক্তি ঘুমাইলেও সারা রাত্রি জাগন থাকার আবাদতে সব পাইয়ে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই সাহাবিকে এই উত্তরটা দিলেন, সুম্মা কানাতির রাবিয়াতুল্লাতি তালিহা ফালাম ইয়াকিফা হাত্তা কানাতিস সালিসাতুল্লাতি তালিহা, অর্থাৎ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 26 তারিখ রাত্রিতে আবার কী করলেন না, জমাতে নামাজ পড়লেন না। এরপরে যখন নাকি 27 তারিখ রাত আসলো, তখন এটার গুরুত্ব আরও বাড়ি গেল গই, সেটা হচ্ছে আল্লাহ তালিহা কলা ফা জামা আনিসা আহ, নবী সাল্লাহ সাল্লাম নিজের পরিবার পরিজনকে এবং অন্যান্য নামাজে কী হয়ে গেছে, জমাতের জন্য একত্রিত হয়ে গেছে। কলা ফাকামা বিন ফাকামা বিনা হাত্তা খাসিনা আইন ইয়াফুতানাল ফালাহ, এত লম্বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ করলেন, নামাজের যে শুরু করলেন যে আমরা মনে করলাম যে আমরা ফালাহ হারাই ফেলব। ওয়ামাল কিলা ওয়ামাল ফালাহ কলা আসহুর, লোকজন বলছেন কি ফালাহ থেকে কি উদ্দেশ্য, বলতেছেন সেহরি খাওয়া, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা করে নামাজ পড়ছেন
শেষ দিন 27 তে রমজানে যে মনে হয় যেন আমাদের কি চলে যাব, যে সেহরি যে ফাউত হয়ে যাবে, অর্থাৎ সময় একেবারে কম ছিল। সুম্মা লাম ইয়াকুম বিনা সাইয়্যামিন বাকি আদেশর, বাকি যে তিন দিন অর্থাৎ 28 তারিখ, 29 তারিখ বা 30 তারিখ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামাতে নামাজ পড়লেন না। সম্মানিত ভাই, এই হাদিস দ্বারা আমরা দুইটা জিনিস পরিষ্কার করব। এক নম্বর হচ্ছে, যদি নাকি কোনো জায়গাতে ইমাম সাহেব 8 রাকাত বা 13 রাকাত বা মনে করেন যে 23 রাকাত নামাজ পড়ায়, মুসল্লি রুসিদ হবে, সে শেষ পর্যন্ত ওইখানে ইমাম সাহেবের সাথে নামাজ পড়বে। যদি নাকি এই পর্যন্ত যে ইমাম সাহেব নামাজ শেষ করা পর্যন্ত ওই মুক্তাদি তার একতা করে, তাহলে সে বাকি রাত ঘুমাইলেও আল্লাহ পাক তাকে নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। 2 নম্বর হচ্ছে, এই যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের আমল সম্পর্কে বর্ণনা করা হয়েছে, এখানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমাতে নামাজ পড়ছেন তিন দিন তিনভাবে, একদিন পড়ছেন সুলুসুল আইলের ভিতরে অর্থাৎ প্রথম তৃতীয়াংশে, দ্বিতীয় পড়ছেন মধ্য তৃতীয়াংশে, তারপরে শেষ দিন পড়লেন একেবারে সেহরি চলে যাবে যে এই সময়ের মধ্যে, সেহরি সময় চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে ওই সময়ের মধ্যে পড়ছেন। এখন আমরা প্রশ্ন করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নাকি জমাতে, এটাকে আমরা কিয়ামুল লাইল তারাবি বলে থাকি, ওই সময়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ কোন সময় পড়ছে? তাহাজ্জুদ কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই কেমন লাইল অর্থাৎ তারাবি নামাজ আগে পড়ে নিয়েছেন, এটা কে বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে তাহাজ্জুদ পড়ে নিয়েছে পরবর্তীতে তারাবি নামাজ পড়ছে? এরকম কেউ বলার লোক আছে? কেউ বলবে না। তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস দ্বারা এটাই প্রমাণিত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের বাইরে রমজানের ভিতরে যে 11 রাকাত বা 13 রাকাত থেকে যে বাড়াইতেন না, সেটাই প্রমাণিত হলো যে একই নামাজ ছিল, বিভিন্ন সময়ে পড়তেন, সময়ের ভিন্নতা ছিল কিন্তু একই নামাজ ছিল। এটাই বুখারি রাওয়ায়েত এবং বর্তমানে যে আমি হাদিসটা উল্লেখ করলাম এর দ্বারা এটাই প্রমাণিত হলো। সম্মানিত ভাই, তাই এখানে ভিতর আরেকটা বিষয় আপনি জানতেছিলেন, একা একা পড়বো কিনা জমাতে পড়বো, তাহলে এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হলো, একা একা পড়লে এই সব পাওয়া যাবে না যে পুরো রাত্রি নফল যে পড়ার। যদি নাকি আপনি ইমাম সাহেবের সাথে জমাতে নামাজ পড়েন তারাবির, সেটা আপনি যে পরিমাণ সওয়াব পাবেন, আপনি ঘুমাই গেলেও ফজর পর্যন্ত তাইলেও আপনি কি রাত জাগার সওয়াব পাইয়ে দেবেন। আর যদি নাকি আপনি একা একা নামাজ পড়েন তাহলে এই ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন। তাই রাসূলুল্লাহ যে ফাঁকে দিয়া এই কিয়ামুল লাইল বা তারাবিকে জমাতের সাথে পড়ার প্রতিও কি করলেন, উৎসাহিত করলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ হয়ে যাওয়ার ভয়ে বাকি যে দিনগুলোকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নাকি দাঁড়াবাকে এভাবে নামাজ পড়তে থাকেন, সবাই পড়তে থাকে, হয়তো এটা ফরজ হইতে পারে, ফরজ যেন না হয় এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই কি করছেন যে বারণ করে দিয়েছেন। হ্যাঁ, তার সাথে আরেকটা দিন যোগ হবে যে তারাবির সালাদ ছাড়া অন্যান্য সালাদ যে গরম মধ্যে পড়ার সাথে কি হবে, উত্তম হবে। তারাবির সালাদ ছাড়া অন্যান্য নফল সালাদ গরম পড়া উত্তম হবে, যেহেতু তারাবির ব্যাপারে আলাদা কি আছে, নস আছে, আলাদা হাদিস আছে। তাই সম্মানিত ভাই, এই কথা প্রমাণিত হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আর যে এই হাদিস আবু যর গেফার রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আমরা যদি মিলে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রমজানের আগে রমজানের যে ভিতরে একই সালাদ ছিল, হ্যাঁ এটা সময় ছিল ভিন্ন, কোনো সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলুসে আউয়ালের মধ্যে পড়তেন, কোনো সময় সুলুসে সানির মধ্যে পড়তেন, কোনো সময় সুলুসে আখেরের মধ্যে পড়তেন, অর্থাৎ প্রথম তৃতীয়াংশ, দ্বিতীয় তৃতীয়াংশ, তৃতীয় তৃতীয়াংশ, এটাই পরিষ্কার হলো। এবং এই কথা বলার সুযোগ নেই যে এটা তাহাজ্জুদ নবী সাল্লাম যেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে 8 রাকাত বা 13 রাকাত বা 11 রাকাতে বর্ণনা করা যেটা আছে বিধি সহ, এটাকে তাহাজ্জুদ বলার সুযোগ নেই। কারণ যদি নাকি তাহাজ্জুদ বলার যে বলা হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যেদিন লাস্টে পড়েছেন সেহরির আগে দিয়া, ওই সময়ের মধ্যে যদি নাকি তারাবির নামাজ পড়ে থাকেন রমজানের মধ্যে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়ছেন কোন সময়? তাহাজ্জুদ কি তারাবির আগে পড়ছেন? এ কথা তো কেউ স্বীকার করবে না। প্রমাণিত হলো তাহাজ্জুদের নামাজ আর তারাবির নামাজ মূলত একই নামাজ, কেমন লাইল একই নামাজ, তিন শব্দ একই অর্থ, আর এক একা পড়া যাবে না রমজানে, এটাকে জমাতের সাথে পড়তে হবে, এটা প্রমাণিত হলো। তবে সময় সাপেক্ষে যদি নাকি জমাত শেষরাত্রিতে করা যায় সেটা সবচেয়ে বেশি ভালো, যেটা এই হাদিস দ্বারাই প্রমাণিত হলো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহু আলামু বিসসব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।